নারায়ণগঞ্জ ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে তিন দিনের মোর্শেদুল ইসলাম রেট্রোস্পেকটিভ। বৃহস্পতিবার নগরের আলী আহমদ চুনকা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াত আইভি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা বলেন। 1982 সাল থেকে শুরু এরপর একে একে নির্মাণ করেছেন 16টির বেশি চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ এবং শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। প্রখ্যাত এই নির্মাতা মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র নিয়ে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার বিকেলে এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াত আইভি। আমি মনে করি যে সংস্কৃতি একমাত্র মেডিসিন, যেই মেডিসিন আমাদের অপকর্ম থেকে দূরে রাখতে পারে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, কেবল নির্মাতা হিসেবে নয়, একজন চলচ্চিত্র সংগঠক হিসেবেও মোর্শেদুল ইসলামের অবদান চিরস্মরণীয়। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন আপনার নিজেদের আপনজনদেরকে নিয়ে সেসব ছবিগুলো দেখার, কারণ এই ছবিগুলোর মধ্য দিয়ে মোর্শেদুল ইসলাম নামের এই যে আপাদমস্তক একজন চলচ্চিত্র নির্মাতা, তার একটা উত্তরণ ঘটেছে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে শত সংগ্রামের কথা শোনালেন মোর্শেদুল ইসলাম। আমি যখন কলেজে পড়ি তখন থেকে ফিল্ম সোসাইটি করা শুরু করি এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যখন একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করল 1981 সালে, তখন সেই কোর্সটায় অংশগ্রহণ করে আমি প্রথম আরও ব্যাপকভাবে চলচ্চিত্রের শক্তিটা বুঝতে পারলাম। 24 তারিখ থেকে শুরু হয়ে আগামী 26 তারিখ পর্যন্ত মোর্শেদুল ইসলামের 11টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।